আমরা এসেছি বন্যাদুর্গত সিলেটের জালালাবাদ থানার দাবাদাকান্দি গ্রামে। এই গ্রামে হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মাবলম্বীরা বসবাস করে থাকেন। আপনার নাম কি? শ্রী মিন্টু বিশ্বাস। তো ওনাদেরকে আমরা তিনটা ঘরের মালামাল হস্তান্তর করেছি আজকে। আপনারা মালামাল বুঝে পাইছেন তো? এটা হলো জালালাবাদ থানার মানসীনগর গ্রাম। এই খালি ভিটাটাতে একটা ঘর ছিল, সেই ঘরের এই যে ধ্বংসাবশেষ সেখানে স্তূপ দেওয়া হয়েছে। আর আপনাদের সবার একটা নিবেদন, দোয়া করবেন সেই নেপথ্যের নায়কগুলোর জন্য, যারা 10 টাকা 5 টাকা করে পাঠায় আপনাদের জন্য এই ফান্ড অ্যারেঞ্জ করে দিয়েছেন, তাদেরকে আপনারা চিনেন না। আপনাদেরকে এখানে জানিয়ে রাখি যে আমাদের স্বেচ্ছাসেবকদের একটা টিম নির্লজ্জভাবে কাজ করে যাচ্ছে। এই মানুষগুলো আল্লাহর জন্য কাজ করছেন, এমনও স্বেচ্ছাসেবক আছে আমাদের যারা কোরবানিদের পরপর এসেছেন, এখনো পর্যন্ত তারা স্পটে আছেন। তো আমরা মনে করি যে আপনাদের আমানত আমরা আমাদের সাধ্যের সবটুকু দিয়ে সর্বোচ্চ ভালোভাবে ব্যয় করার চেষ্টা করছি। আমার পেছনে যে ঘরটি এটি দেখতে পাচ্ছেন, এই ঘর হলো একজন বিধবা, ওনার নাম আসমা, তার ঘর। বন্যার পানি আপনারা দেখতে পাচ্ছেন এই নিচ থেকে এটা বেশ উঁচু, কিন্তু এই ঘরেরও নাকি অর্ধেক পর্যন্ত বন্যার পানি উঠেছে এবং পুরো ঘরকে, জীর্ণশীর্ণ ঘরকে আরও জীর্ণশীর্ণ এবং ধ্বংস করে ছেড়েছে। তো যার কারণে ওনার আর বসত ভিটা বলতে তেমন কিছু নেই বললে চলে। আমরা আলহামদুলিল্লাহ এই ঘর এবং এই বিধবার ঘরের পাশাপাশি ওখানে লুৎফুর রহমান নামে আরেকজনের ঘর, সেটা দেখা যাচ্ছে যে একেবারে শুধু ভিটাটা আছে আর কিছুই নেই। এবং পাশাপাশি এখানে আরেকটা ঘরও দেখা যাচ্ছে যেখানে চৌকি আছে এবং চৌকির পাশাপাশি আপনার কিছু বাঁশ রাখা আছে। তো এই ঘরটা বিশেষ করে বাচ্চারা থাকে, তাদের আসমা খাতুনের স্বামী মারা গেছেন, বিধবা। এই ঘরটা আমরা করে দেওয়া এবং লুৎফুর রহমানের ঘরটা করে দেওয়ার আমরা দায়িত্ব নিয়েছি। আমরা এসেছি বন্যাদুর্গত সিলেটের জালালাবাদ থানার দাবাদাকান্দি গ্রামে। এই গ্রামে হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মাবলম্বীরা বসবাস করে থাকেন। আমাদের একজন বেনিফিশিয়ারি আমার সামনে আছেন। চাচা আপনার নাম কি? আপনার নাম উমের বিশ্বাস। আপনার নাম কি? শ্রী মিন্টু বিশ্বাস। তো ওনাদের তিনজনকে আমরা তিনটা ঘরের মালামাল হস্তান্তর করেছি আজকে। আপনারা মালামাল বুঝে পাইছেন তো? না, 10টা করে খুঁটি এবং 4 বান করে টিন। আমাদের ভলান্টিয়ার ভাইরা আগে থেকে এসে সরজমিন তদন্ত করে কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা অন্য কোনো পক্ষ থেকে, অন্য কোনো প্রতিষ্ঠান থেকে, সংস্থা থেকে কারা সুবিধা পেয়েছেন কিনা, তারা এই বিষয়গুলোকে ইনভেস্টিগেশন করে একটা ফোরামে তাদের সমস্ত তথ্য উপাত্তগুলো লিখেছেন এবং স্থানীয় যারা দায়িত্বশীল আছেন, মসজিদের ইমাম বা জনপ্রতিনিধি, ওনাদের সহযোগিতা নিয়েছেন এই লোকগুলোকে খুঁজে বের করার কাজে। আলহামদুলিল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা টিন এবং খুঁটি এখানে একত্র করছি, আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা কাজ করছেন। তো এই টিনগুলো আমরা এবং খুঁটিগুলো হস্তান্তর করছি। খুঁটিগুলো আমরা বগুড়া থেকে তৈরি করে এনেছি, আমাদের স্বেচ্ছাসেবীরা দাঁড়িয়ে থেকে তৈরি করেছেন, যদিও আমাদের আরও অনেক বেশি খুঁটির প্রয়োজন, সেটার জন্য আমরা বিজ্ঞপ্তি দিয়েছি এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ইনশাআল্লাহ তিন রডের খুঁটি বলে এটাকে, আমি নিজে ধরে দেখেছি এবং বিভিন্নভাবে পরখ করার চেষ্টা করেছি, আমার কাছে বেশ মজবুত মনে হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি যাতে প্রপার জিনিসটা যায়। আর টিনের ক্ষেত্রে সবচেয়ে ভালো টিন যা দেওয়া সম্ভব হয়েছে, আবুল খায়ের ব্র্যান্ডের টিন দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই কাজে আমাদেরকে সহযোগিতা করছেন আমাদের স্থানীয় অনেক ভাইরা, মৌলানা সামিম সাদী ভাই আছেন, মৌলানা ইবাদ বিন সিদ্দিক আছেন, আরও যে সমস্ত ভাইরা আছেন আমাদের আশেপাশে অক্লান্ত পরিশ্রম করছেন এবং এখানে নিঃস্বার্থভাবে সবাই আলহামদুলিল্লাহ কাজ করছেন, সময় দিচ্ছেন। এটা হলো জালালাবাদ থানার মানসীনগর গ্রাম। এই মানসীনগর গ্রামের এখানে একটা ভিটা খালি, এই খালি ভিটাটাতে একটা ঘর ছিল, সেই ঘরের এই যে ধ্বংসাবশেষ সেখানে স্তূপ দেওয়া হয়েছে, এই এখানে স্তূপ দেওয়া হয়েছে, ধ্বংসাবশেষ ভেঙে এখানে আমরা এই দুটো পরিবারকে আমরা ঘর নির্মাণ করে দেওয়ার জন্য এই যে টিন এবং আপনার পিলার বুঝাই দিয়েছি, এরপরে ইনশাআল্লাহ টাকা তাদেরকে দেবো। আমরা আপনাদের আমানত পৌঁছাতে এসেছি বন্যাদুর্গত সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার মেঘালয় পাহাড় তীরবর্তী গ্রামে। এই গ্রাম থেকে মেঘালয় পাহাড় একেবারেই কাছে, 1 কিলোমিটারেরও কম দূরত্বে মেঘালয় পাহাড় এখান থেকে দেখা যায়। তো এই মেঘালয় পাহাড়ের একেবারে কোল ঘেঁষে এই গ্রাম। এখানে আমরা কিছু ঘর নির্মাণ করছি, যে ঘরগুলো বন্যায় ধ্বংস হয়ে গেছে। বন্যা যারা গৃহহারা হয়ে গেছেন তাদের জন্য পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে আসন্না ফাউন্ডেশন সুনামগঞ্জ সিলেট সহ বন্যাদুর্গত এলাকায় 1000 মানুষকে ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। এই 1000 ঘরের মধ্যে আমরা কিছু ঘর সেমি পাকা করে করছি, তোমাদের থেকে এই ঘরটি একটি। এই ঘরটা আমরা নির্মাণ করে দিচ্ছি, এটা একটা বারান্দা আর এখানে 2টা কক্ষ হবে, সামনে একটু খালি জায়গা থাকবে, একটা পরিবার মোটামুটি কোনোভাবে বসত করতে পারবে। এই ঘরটি যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এটা যার ঘর
তিনি জনাব কবির মারা গেছেন বিএসএফের গুলিতে। বেশি কিছুদিন হয়নি, মাত্র 2 মাস হলো তিনি মারা গেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন। এই 3টা বাচ্চা হলো জনাব কবির সাহেবের বাচ্চা, ইয়েতিম বাচ্চা। তো তাদের জন্য এই ঘরটা আমরা নির্মাণ করে দিচ্ছি এবং এই বাচ্চাগুলো তাদের ঠাই, সর্বশেষ সম্বল মাথা গোঁজার ঠাইটাও শেষ হয়ে গেছে বন্যার কারণে। আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় সেটা আমরা করতে পেরেছি। এটি একটি নমুনা বলতে পারেন। এরকম আরও অনেকগুলো ঘর আমরা পরীক্ষামূলকভাবে করছি। আর এমনিতে আমরা প্রতিটি পরিবারকে 4 বান করে টিন, আবুল খায়রের ভালো মানের টিন, যেটা সম্ভবত 26 mm, সেটা আমরা 2 বান দিচ্ছি হলো চাল দেওয়ার জন্য। আর 19 mm সম্ভবত এটা দিচ্ছি আমরা বেড়া দেওয়ার জন্য। মোট 4 বান করে টিন এবং 10টি করে খুঁটি, যে খুঁটিগুলো 3টি রডের খুঁটি, যেগুলো আমরা নিজেরা বগুড়ায় আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা থেকে কাজ করছেন। তো এখানে আলহামদুলিল্লাহ আমরা এই টিন এবং খুঁটি এবং 10,000 করে টাকা দিচ্ছি। টাকাটা আমরা শুরুতে দিচ্ছি না, টিন এবং খুঁটি যদি যথোপযুক্ত ব্যবহার শুরু করেন সুবিধাভোগী, তখন আমরা তাকে 10,000 টাকা দিব। এমন না হয় যে তিনি আমাদের থেকে পাওয়া জিনিসগুলো কম দামে বিক্রি করে ফেললেন, তাহলে সেক্ষেত্রে তিনি 10,000 পাচ্ছেন না। ওই 10,000 টাকার আশায় হলেও অন্তত তিনি এটার মিস ইউজ আর করবেন না। তো এভাবে আমরা চেষ্টা করছি ঘর নির্মাণ করার। এছাড়া আমরা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ যারা কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, এরকম কৃষকদের মধ্য থেকে 2,000 কৃষককে আমরা তাদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করছি। 5,000 করে টাকা আপাতত আমরা প্রাথমিকভাবে দিচ্ছি। এরপর কোনো কৃষক যদি তিনি মোটামুটি তার এই টাকার যথোপযুক্ত ব্যবহার করতে পারেন, আমরা ইনশাআল্লাহ তাকে বাড়িয়ে 10,000, 15,000, 20,000 পর্যন্ত নেওয়ার পরিকল্পনা আছে, যদি কেউ ভালো ফলাফল আমাদেরকে দেখাতে পারেন। সেক্ষেত্রে আমরা দেখতে চাই যে আপনাদের সদিচ্ছা আছে কি, আর আপনাদের কাছে আমার একটা নিবেদন, দোয়া করবেন সেই নেপথ্যের নায়কগুলোর জন্য, যারা 10 টাকা 5 টাকা করে পাঠায় আপনাদের জন্য এই ফান্ড অ্যারেঞ্জ করে দিয়েছেন, তাদেরকে আপনারা চিনেন না। আপনাদেরকে এখানে জানিয়ে রাখি যে আমাদের স্বেচ্ছাসেবকদের একটা টিম নির্লজ্জভাবে কাজ করে যাচ্ছে। এই মানুষগুলো আল্লাহর জন্য কাজ করছেন। এমনও স্বেচ্ছাসেবক আছে আমাদের যারা কোরবানিদের পরপর এসেছেন, এখনও পর্যন্ত তারা স্পটে আছেন এবং ঘরবাড়ি সব কিছু ছেড়ে এখানে তারা কাজ করছেন। ভোলার এক ভাই আছেন, তিনি কাজ করছেন, এই ঘরটার তত্ত্বাবধান তিনি করছেন। বেশিরভাগই স্টুডেন্ট মানুষ, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা পড়ুয়া আমাদের ভাইয়েরা ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ পুরা সিলেট সুনামগঞ্জের বহু স্পটে কাজ চলছে, প্রায় 10টি টিম আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের মধ্যে তারা ভাগ হয়ে কাজ করছেন। তারা ঘরে ঘরে গিয়ে মানুষের এই ডাটা কালেকশন করছে এবং এটার ফলে যে সুবিধা আমরা পেয়েছি স্থানীয় স্বেচ্ছাসেবকের তুলনায়, বাহিরের স্বেচ্ছাসেবক বিভিন্ন জেলা থেকে আসছেন, নোয়াখালী থেকে আসছেন, ভোলা থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন, এই স্বেচ্ছাসেবকরা যেহেতু স্থানীয় কাউকে চিনে না, অতএব এখানে কারোর প্রতি পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ থাকছে না আলহামদুলিল্লাহ। তো আমরা মনে করি যে আপনাদের আমানত আমরা আমাদের সাধ্যের সবটুকু দিয়ে সর্বোচ্চ ভালোভাবে ব্যয় করার চেষ্টা করছি। আর আপনাদেরকে জানিয়ে রাখি আমরা এই পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসাবে 1,000 মানুষের ঘর বানিয়ে দেওয়া, 2,000 কৃষককে আর্থিক সুবিধা দেওয়া এবং ক্ষয়ক্ষতি পূরণের জন্য যে সহযোগিতা করা, এই সবগুলোরও পুঙ্খানুপুঙ্খ হিসাব আপনাদেরকে দেওয়া হবে। ঘরে আমরা যে ইট কিনছি, যে আমরা যে আপনার টিন দিচ্ছি, যে পিলার দিচ্ছি, সেটা কোনটা কীভাবে কিনছি, কোনটার দাম কত, কোনটা কী কোয়ালিটির, কোন কোম্পানির, কোন ব্র্যান্ডের, বিস্তারিত আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ বিদিনলা। কারণ আসনা ফাউন্ডেশন যতগুলো প্রজেক্ট পরিচালনা করেছে এই পর্যন্ত, প্রত্যেকটা প্রজেক্ট পরিচালনার পর পুঙ্খানুপুঙ্খরূপে যা খরচ হয়েছে, আয় ব্যয়ের হিসাব আপনাদের সামনে প্রকাশ করে থাকি, সেটা আমরা আবারও প্রকাশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অভাবী মানুষগুলোর মুখে হাসি ফোটাবার তৌফিক দান করুন। আর এই লাইভের মাধ্যমে আপনারা যারা আমাদেরকে, আমাদের প্রতি আস্থা রেখে আপনাদের আমানত অর্পণ করেছেন, আপনাদেরকে আমরা বলতে চাই যে আপনাদের আমানতের প্রতিটি টাকা, প্রতিটি টাকার যথোপযুক্ত ব্যবহারের জন্য আমাদের সাধ্যের সর্বোচ্চ আমরা চেষ্টা করে যাচ্ছি এবং করে যাব ইনশাআল্লাহ। আপনারা হয়তো এই দুর্গত পরিবারগুলোকে আপনারা চেনেন না, তারাও আপনাদেরকে চেনে না, আমাদেরকে আপনারা ব্রিজ হিসাবে ব্যবহার করেছেন, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা অশেষ। আল্লাহ তালা আপনাদের সম্পদে, সন্তানে, ইমানে, আমলে সব কিছুতে বারাকা দান করুন এবং আমাদেরকে মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ তালা আমাদের সবাইকে কল্যাণের পথে একে অন্যের সাথে প্রতিযোগিতার সাথে আমরা যেন ভালো কাজে অগ্রসর হয়ে যেতে পারি সেই তৌফিক দান করুন। এদের ঘরের যে অবশিষ্ট কাজ আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে ইট আছে, এখানে বোধহয় কাঠের যে ইয়েগুলো সেগুলো প্রস্তুতির কাজ এখানে চলছিল। তো এই কাজগুলো যাতে আরও সুচারুরূপে সুন্দরভাবে শেষ হয় খুব দ্রুততার সাথে, সেদিকে আপনারা করবেন। আমরা কতগুলো সেমি পাকা ঘর করতে পারলাম আর টিন দিয়ে কতগুলো আমরা করতে পারলাম, আগে কী ছিল, পরে কী ছিল, পুরো বিস্তারিত রিপোর্ট ইনশাআল্লাহ আমরা যথাসময়ে প্রকাশ করব। আবারও আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদেরকে যেন নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন, যা আজকে সোনার হরিণ।
আর আপনাদের আমানত জন্য যতটুকু আমরা রক্ষা করতে পারি সেই তৌফিক দান করুন। এই বাচ্চাগুলোর মুখে আল্লাহ তালা যেন হাসি ফুটায়, তাদেরকে যেন অনেক বড় মানুষ করেন, আল্লাহর প্রিয় বান্দা হিসাবে আল্লাহ যেন কবুল করেন, আমরা সে দোয়া করি, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। হাযা ওয়াসাল্লি ওয়া সাল্লাম আলা নাবিনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।